Oh my god, my god, my god, my god, my god. Shobai ke welcome janachi na boltu the 21 kings on your capital fm 94.8 cholbe thik 8 ta porjonto ami boltu apnader samne chole eshechi o ekdom shit take jor kore taina duina niye asche ebong miru motamoti shit kanar chesta korteche kintu hoy nai সে মোটামুটি ডেনিমের একটা শার্ট পরছে, আপনি মনে করবেন না, একটা ডেনিমের জ্যাকেট। সে একটা ডেনিমের জ্যাকেট কিনছিল প্রচুর 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 টাকা দিয়া, কিনে বাসা যাইতে না যাইতেই তার সিলাই ছুটে গেছে, সিলাই ফাইটে গেছে। মিরু, তোমার ডেনিম জ্যাকেটের সিলাই ফেটে গেছে, আসলে তীব্র প্রতিবাদ করা উচিত। যেমন প্রতিবাদ আজকে আমি করেছি শ্যামলী পরিবহনের বিরুদ্ধে, আমাদের পেজে গেলে, আমার পেজে গেলে দেখতে পাবেন যে আমি একটা বিশাল প্রতিবাদ করছি। আমার সাথে ধোকা হওয়া হে, আমাকে তারা মানে ইনসাল্ট করছে এবং আমার কি ভক্তাধিকার, আমার না মনে ছিল না যে ত্রিপুন, আমি তখন এত পাজল হয়ে গেছি, আসলে আমার মাথা কাজ করতেছিল না, আমি আসলে কারে ফোন দিব কি করব। আমার এখন সবাই যখন বলতেছে ট্রিপল নাইন, আমি তখন চিন্তা করলাম হ্যাঁ আসলে আমি ট্রিপল নাইনে ফোন দিতে পারতাম, আসলে ওই মুহূর্তে কোনো কিছু মনে থাকে না, আমার মাথা কাজ করতেছিল না। একে তো রাত, তার মধ্যে আমি একা মান একা ছিলাম এবং আমি ওই পটুয়াখালী এলাকা আমি কখনো যাই নাই, তো সব মিলে আমি মানে কি পাজল হয়ে গেছিলাম এবং আমার মাথায় ছিল না, পরে মনে হয়েছে। যাই হোক, ওখান থেকে উত্তরে আসছি এবং মোটামুটি একটা কন্টেন্ট করে নিয়ে আসছি আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে কি সার্ভিস দেয় এরা। তার দেখতে হলে আমাদের শাওন মজুমদার পেজে চলে গেলে আপনি পেয়ে যাবেন এবং হৃদয় আল মিরু আছে আমাদের সাথে। হৃদয় আল মিরু, মন খুব খারাপ এর সাথে এরকম ঘটনা ঘটে না কেন? তাহলে সে না না সি, আমি কখনোই এগুলো প্রত্যাশা করি না, এরকম শুধু আমার সাথে না, আর যেন কারোর সাথে না হয়। আসলে এটা খুব বাজে ঘটনা, খুব বাজে ঘটনা, খুব ভয় পেয়েছি আমি, লিটারলি ভয় পেয়েছি। বিশ্বাস কর, তখন আমি মানে রাস্তায় একা, আমি যে কোথায় যাবো, আমি ঢাকা না ঢাকায় আসতে পারতেছি, ঢাকায় এসে কোনো গাড়ি নেই, তারপরে আমি যে ফিরে যাব শুটিং সেটে সেটা তো কোনো গাড়ি নেই, আমি চারপাশে যে একটা লোকের জিজ্ঞেস করবো যে আসলে এই জায়গাটার নাম কি বা আমি কোথায় আছি বা এখানে কোনো আশেপাশে হোটেল আছে কিনা, আমি উঠতে পারবো কিনা, এই কথাটা বলারও লোক নেই, লোক নেই মানে। কিন্তু আমি আমি তো দেখলাম ভিডিওটা, হ্যাঁ ওখানে যে দুজন লোক দেখলাম, হ্যাঁ যদি ওরা পাল্টা রিয়াক্ট দিত না, এই মি আপনি কিউ চেনে এসে, কিন্তু তুমি পারতা না, না আমি পারতাম না তো এত রাতে, তুমি ওখানে পারতা না। ওরা তো আরো লোক ছিল, পরে শেষ পর্যন্ত দুজন ছিল, আমি ওই দুজনকে যেতে দিই না, আমি ক্যামেরা ধরে আটকে রাখছি যে আপনারা বলে যেতে হবে যে কেন আমার সাথে এরকম হলো, আমি কোথায় যাবো। কি তুমি ক্যামেরা দিয়ে মানে ভিডিও করতেছো, দেখা যাচ্ছে ওরাই তোমার ক্যামেরা নিয়ে নিল, হ্যাঁ এরকম নিতে পারতো, তাহলে তুই কিছু নিয়ে গেল, চলে নিয়ে গেল ফোনটা, নিয়ে চলে গেল ফোন, লিয়ে ওই দুবাই ফেলা দিল, এটাও হইতে পারতো। ঠিক আছে, আমার তখন এগুলো কোনো কাজ করেনি, কিন্তু আমি খুব সাহসী, সাহস নিয়ে আমি দেখেছি যে আমি হেভি সাহসী, আমি কিন্তু মেরে মেরে দিতে পারি, আমি কিন্তু কিছু একটা ঘটনা ঘটা দিতে পারি, এই ভয়ে হয়তো এইটুকু সাহস নিয়ে মোটামুটি আমি আগাইছিলাম। আর আমার সাথে ব্যাগ বুক আমি কি মারবো, আমি আমার যদি দৌড়াইতেও কয় দাবড়ানিও দেয়, আমি তো দৌড়াইতেও পারবো না, একে তো এমনি একাই দৌড়াইতে পারবো না, ব্যাগ নিয়ে তো কি দৌড়াবো, আমি দাঁড়ায় থাকবো যে ভাই মারো আমাকে, মারো মেরে ফেলো, মারো বুঝে মারো না। খুব ভালো হয়েছে তুমি শেষ পর্যন্ত ফিরে গেছো এবং আবার সকালে ফিরে এসেছি আমি। যাই হোক, আপনারা শুনছেন নাট বলতো টু ফোন কিংস অনলি অন ক্যাপিটাল এফএম 94.8। এটা ছিল গত পরশু দিনের ঘটনা, একটা ঘটনা আপনাকে বললাম, একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে, যেটা এই নিয়ে মানে দ্বিতীয়বার আমার সাথে অপ্রীতিকর ঘটনা ঘটলো পরপর দুইটা। তো অপ্রীতিকর ঘটনাগুলো আমি কেন জানি তখন মনে হয় যে রেকর্ড করে রাখি, পরবর্তীতে কোনো কাজে লাগলেও লাগতে পারে, দ্যাটস আমি রেকর্ড করি। আর সবাই আমাকে বলে আপনি ওই মুহূর্তে ভিডিও করছেন, হ্যাঁ তো করতে হবে, করবো না, হাই হাই এখন তো এগুলোই তো প্রমাণ, প্রমাণ ছাড়া কেউ কারো কথা বিশ্বাসও করে না ভাই, সেটাই তো। যাই হোক, প্রমাণ রাখছি, তো প্রমাণটা দেখে আসতে পারেন। যাই হোক, এখন হলো গিয়ে যে তুমি প্রমাণ নিয়ে একটা যোগ শুনতে চাও, হ্যাঁ বলো, এই তো প্রমাণ বলছি, প্রমাণ নিয়ে একটা যোগ বলি, আমি আমি প্রথমে বলতে চাইছিলাম প্রমাণ নিয়ে একটা যোগ বলো, মিরু মিরুর চেহারা দেখা আমি বলতে চাই প্রমাণ নিয়ে একটা যোগ শোনো তুমি, আমি মিরু এমন চেহারা করছে আমি বাধ্য হয়েছে বলতে যে তাহলে ঠিক আছে মিরু বলো 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 প্রমাণ নিয়ে একটা যোগ শোনো তুমি। এক লোক রাস্তায় একদম মেইন রোডে সে দুই নাম্বারটা করে দিছে, দুই নাম্বার, দুই নাম্বার, আমরা যে ওয়াশরুমে গিয়ে এক নাম্বার দুই নাম্বার করি, সে দুই নাম্বারটা মেইন রোডে করে দিছে। পুলিশ আসছে দেখছে দূর থেকে, গিয়ে ওরা অ্যারেস্ট করছে যে তুমি মেইন রোডের মধ্যে জায়গায় তুমি এই কাজটা কেন করলে, তোমাকে থানায় যেতে হবে। তারা গাড়িতে উঠেছে, উঠানোর পর সে আবার গাড়ি থেকে নেমে গেছে, তারা আবার উঠেছে, সে আবার নেমে গেছে, আবার উঠেছে, আবার কি তুই নামোসকে বারবার, স্যার আমারে ধরে নিয়ে যেতেছেন যেহেতু প্রমাণটার সাথে নিয়ে যায়, আমি যে এখানে কাজটা করছি প্রমাণ লাগবে না, প্রমাণটার সাথে নিয়ে যাই। তুমি এখন একটা প্রমাণ করো যে হচ্ছে যে এই যে শীতকাল আসছে না, শীতকালে আমি এখন খাটে শুইলে আমার পা মানে বড় হয়ে যায়, পা বড় হয়ে যায় মানে বড় হয়ে যায়, আমি যখন কম্বলটা গায়ে দিই পা বের হয়ে যায়। হ্যাঁ শীতকালে পৃথিবীর সবাই গরিব হয়ে যায়, মাথা থাকলে পা বেড়ে যায়, পা থাকলে মাথা বেড়ে যায়। আসলে কি আমার পা বড় নাকি কম্বল ছোট, এটা হচ্ছে কি পা বড় হয়ে যায় এবং কম্বলও ছোট হয়ে যায়, দুইটাই সত্যি,
পাবর কম এক কাজ করতে হবে তোমাকে তোমাকে পাটা ফোল্ড করে মানে গুজো হয়ে যেতে হবে যেটাকে বলে এটা একটা হ্যাঁ হতে পারে তাহলে এটা হবে অথবা আগে কম্বলটা পায়ের সাথে বাঁধা হ্যাঁ বাঁধা দেবো টাইনা মাথা ঢুকে দিও এই হবে তাইলে হবে নাইলে পা বেরোবে মাথা করবে এটা হলো গরিবী লক্ষণ শীতকালে সবাই গরিব হয়ে যায় মাথা ঢাকলে পা বেড়ে যায় পা ঢাকলে মাথা ঢুকে আচ্ছা তোমার সব ঢাকার পরেও দেখবে কোন জায়গাতে চিল্লিত করে একটা শীতের বাতাস ঢুকতেছে ফিন 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 একটা বাতাস ঢুকে এই বাতাসের ছিদ্রটা খুঁজে পাওয়া যায় না তো কোন দিকে ঢুকতেছে বাতাস মনে হয় কি মানে তুমি যেদিকে কাত হবা ওদিকে শীত হ্যাঁ হ্যাঁ ওদিকে ঠান্ডা এদিকে শীত ঠিক আছে নড়া যাবে না একবার ফিক্সড তা ফিক্সড থাকলে অনেক ফিক্সড থাকলে টের পাওয়া যায় কোথাও দিয়ে একটা বাতাস ঢুকতে কিন্তু জায়গাটা কোথায় এটার বোঝা যেতে শীতকালে অনেক কষ্ট মানুষ আচ্ছা তুমি শীতকালে যে গোসল করো শীতকাল এবং গরমকাল তোমার কোন সময়টাতে গোসল করতে কম শীতকালে আমার গোসল করতে খুব ভালো লাগে খুবই ইজি ভালো লাগে না সময় লাগে কখন বেশি শীতকালে না গরমকালে গরমকালে সময় বেশি লাগে গরমকালে লাগে না শীতকালে লাগে না সময় লাগে না তো আমি প্রথমে আয়নার সামনে দাঁড়াই ভালো মতো দেখি যে আমার গায়ে কি ময়লা আছে নাকি পরে দেখি যে না একটু ময়লা আছে গোসল করা লাগবে তারপর আমি এক গ্লাস পানি নিয়ে আয়নায় ঢিল মারি এক সেকেন্ডের কাজ এক সেকেন্ড আমার গোসল হয়ে যায় হ্যাঁ আয়না ঢিল মারি আর মুছতে মুছতে বলি আয়নাটা ময়লা হয়ে গেছে না আমার হচ্ছে যে শীতকালে বেশি সময় লাগে কেন প্রথমে যাই আগে ট্যাপটা সারি বালতি ভরাট হয় আর ফেলাই দিই ঠিক আছে আবার এই হাত ধুই এই হাত ধুই পা ধুই দুই পা ধুই ধরার পর একটু মুখ পাইনি দিই আচ্ছা ওকে খাই না যাই আর দশ ভালো আর শীতকালে মানুষজন ওয়াশরুমে ঢুকে নর্মাল মোডে আর বেরোয় ভাইব্রেশন মোডে ভুল ভাইব্রেশন মোড তবে তবে শীতকালে কিন্তু আমার ওইটা খুব ভয় লাগে মানে হাই কুমোরটা একটু ভয় লাগে কারণ একবার পরপর যে এক ফোঁটা উঠে না এক ফোঁটা যে ব্যাক করে সেই ব্যাকটা লাগলে মনে হয় যে এর চেয়ে গরম তেলের ছিটা খুব ভালো সত্যি আমি কোথাও গেলে আগে দেখি যে হাই কুমোর নাকি প্যারের মধ্যে কারণ অনেকে বুঝতে পারতেছে না তাদের জন্য একটু খোলাসা করে বলি মনে করেন আপনি এক কড়াই পানি মানে পানি হলো এক কড়াই তেল তেলের মধ্যে উপর থেকে একটা বেগুনি ছেড়ে দিলেন দু এক ফোঁটা তেল তো ছিটা গায়ে আসে না ঠিক এমনি হাইকমান্ডে বসলে দু এক ফোঁটা ছিটে যখন আসে মানে উমাক তবে এটা একটা সুবিধা আছে আমার এটা সুবিধা আছে ঠিক আছে কি সুবিধা ওটা না বললে এটা তুমি বলো ওকে আমরা যে এসে বলবো বাকিটা নিচে ছোট একটা বিরতি কেউ করতে যাবে না কিপ্টিউনি ক্যাপিটাল এফএম 94.8 যেসব কথাবার্তা বলতে চাই আরেকটু আগাইলে অন্য ধরনের কথাবার্তা শুরু হয়ে যাবে তাই ব্রেকটা নিয়ে নিচ্ছি ফিরবো একটু পরেই কিপটুনি ক্যাপিটাল এফএম 94.8 চলছে নাট বোল্টু দ্য টু ফান কিং সাথে আছে তারকাটা মিরু আর বোল্টু একটা নাম দিয়ে রাখছে এই রে এটা আমি দেইনি সবাই তোমাকে তাই আমি দেইনি লিসেনাররা দিছে তোমাকে তারকাটা মিরু সুতরাং এরা তুমি তারকাটা মিরু পিছি ছোট বের দিতে তোমাদের কাছে